আসসালামু আলাইকুম, দিস ইজ ফাতেমা রহমান ফ্রম এফআর ক্রিয়েশন। গত 24 তারিখ অফিসিয়াল ফাইলটি পাওয়ার পরই মূলত আমি উইন্ডোজ 11 সেট আপ করেছি এবং ভালোভাবে ইউজ করছি। তো আজকের ভিডিওটিতে আমি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এর কিছু ফিচার, আইকন, অ্যাডভান্টেজ ইত্যাদি নিয়ে আলোচনা করব। আবারও সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সেই সাথে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। প্রথমত যে বিষয়টি আপনার নজরে থাকবে তা হচ্ছে উইন্ডোজ 11 এর স্টার্ট বারটি, এই স্টার্ট বারটির অবস্থানটি। আমরা উইন্ডোজ 7, 8 এবং 10 এ স্টার্ট বাটনটির লেফট সাইডে ইউজ করে আসছি বিগত উইন্ডোজগুলোতে, কিন্তু উইন্ডোজ 11 এর ক্ষেত্রে আপডেট উইন্ডোজ হিসেবে স্টার্ট বারটি একদম মাঝে দেওয়া আছে। অনেকেরই কাছে হয়তো কেমন লেগেছে জানি না, তবে আমার বিষয়টি ভালো লেগেছে। বিশেষ করে যারা চশমা ইউজ করেন তাদের এদিক সেদিক খোঁজাখুঁজি না করে অপশনটি, এই উইন্ডোজটি ওপেন করার সাথে সাথে বারটি খুঁজে পাবেন। এরপর যে বিষয়টি আমার নজরে এসেছে তা হলো ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখলাম সব হার্ডওয়্যার ড্রাইভগুলো অ্যাক্টিভ কিনা। এটা দেখতে গিয়ে দেখলাম উইন্ডোজ ইলেভেনে নেট কানেকশন দেওয়ার পর অটো ডাটা ড্রাইভারগুলো হতে থাকে। ইলেভেনে নেট কানেকশন দেওয়ার পরই এটি অটো ড্রাইভার অ্যাক্টিভ হতে থাকে, যা অন্য কোনো উইন্ডোজের ক্ষেত্রে অটো ড্রাইভার বা বুস্টারের মাধ্যমে হয়ে থাকে। তো যেহেতু এটি কোনো সফটওয়্যার বা অ্যাপস ছাড়াই হয়, সেহেতু আপনি উইন্ডোজ ইনস্টল করার পরই যখন আপনি নেট কানেকশন দিবেন তখন এটি অটো ড্রাইভারগুলো নিতে থাকবে। যদিও বা উইন্ডোজ 10 প্রো আপডেট ভার্সনে সম্ভবত এই সিস্টেমটি ছিল। এরপর দেখুন ফোল্ডার আইকন, ইলেভেনের আইকনগুলো বেশি ভালো লেগেছে। বিশেষ করে স্মার্টফোনের মতোই এরা রেখেছে আইকনগুলো, প্রত্যেকটি আইকনই সাজানো হয়েছে। আপনি শুধু আইকন দেখেই শনাক্ত করতে পারবেন কোন কোন ফোল্ডারে আপনার কোন কোন প্রোগ্রাম রাখা আছে। সেক্ষেত্রে রিনেম দেখার কোনো প্রয়োজন। পর আসি মাইক্রোসফট স্টোরে, এখানে অ্যাপস আইকন কিছুরই পরিবর্তন হয়নি, সব কিছু আগের মতোই আছে। অ্যাডমিন প্যানেল সিস্টেম, অ্যাডমিন প্যানেলে যেটি দেখলাম সেটি হচ্ছে, এটি আপনি খেয়াল করলেও দেখবেন এখানেও কোনো পরিবর্তন ঘটেনি, তাই ইউজারদের তেমন কোনো বেগ পোহাতে হবে না। এরপর দেখুন ফোল্ডার আইকনের বারগুলো, ফোল্ডারের মধ্যে থাকা প্রোগ্রামগুলো খুঁজতে আপনাকে প্রত্যেক আইকনে ক্লিক করতে হবে না। এটি উইন্ডোজ 10 এর একটি ভালো একটা দিক মনে করি, কিন্তু উইন্ডোজ 11 এর ক্ষেত্রে ফোল্ডারের আইকনগুলোকে প্রত্যেকটিকে আপনার ক্লিক করে করে দেখতে হবে, কারণ উপর থেকে দেখে বোঝার ক্ষমতা নাই যে আপনার ফোল্ডারের মধ্যে কী কী থাকতে পারে বা কী কী আছে। এটা উইন্ডোজ 11 এর ক্ষেত্রে হয়তো আরও আপডেট করলে ভালো হতো, সেক্ষেত্রে উইন্ডোজ 10টাই বেস্ট। উইন্ডোজ 10-এ একসাথে একাধিক কাজ করতে গেলে আপনাকে ফাইলটি সরিয়ে বা টেনে টেনে নিয়ে কাজ করতে হয়, কিন্তু আপডেট উইন্ডোজ 11-এ সেই ক্ষেত্রে বেশ স্মার্টলি সিস্টেমটাই রেখেছে। আপনি চাইলে ক্লিক করে প্রোগ্রামের ফাইল লেফট, রাইট, আপ, ডাউন করতে পারবেন, সেক্ষেত্রে একসাথে অনেক কাজগুলোই আপনি একাধিকভাবে দেখতে পারবেন। সবশেষে যেটুকু আরও বেশি ভালো লেগেছে আপডেট উইন্ডোজ 11-এর ক্ষেত্রে সেটা হলো শাটডাউন অপশন। শাটডাউনের স্টার্ট বারের ঠিক রাইট সাইডের আইকন দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই আপনার তিনটি অপশন চলে আসবে, স্লিপ, শাটডাউন এবং রেস্টার্ট। সে তুলনায় উইন্ডোজ 10টি পিছিয়ে আছে। এই হলো আমার আজকের ভিডিওটির আয়োজন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এফআর ক্রিয়েশনের সাথে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।